আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সম্মানিত সুধি, সম্মানিত ভিউয়ার্স, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের সংক্ষিপ্ত আলাপ আলোচনা হাঁপানি রোগ এবং তার নিরাময় সম্পর্কে কিছু কথা আলাপ আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক যেন সুখ এবং শান্তি দেন, নিরোগ দেহ আল্লাহ পাক যেন আমাদেরকে এনায়েত করেন আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধি, সকলে আমরা হাঁপানি রোগ সম্পর্কে এদেশের আবাল বৃদ্ধ বনিতা সকলে কম বেশি কিছু আমরা জানি। তো শ্বাসনালীর প্রদাহ, তার অতিরিক্ত স্প্যাজম, ঠিক মতো শ্বাস নিঃশ্বাস নিতে না পারা, এসব কিছু মিলিয়ে আমরা হাঁপানি রোগকে বুঝি যে এটাই হাঁপানি রোগ। তো হাঁপানি রোগের চিকিৎসা প্রকৃতপক্ষে ডাক্তাররা আমরা বের করতে পারি নাই, তবে সতর্ক থাকলে আশা করা যায় এই রোগ থেকে নিরাময় হওয়া যাবে। তো সেই হাঁপানি রোগ আমাদের দেশে বাচ্চা ছেলেপেলে যারা আছে তাদের হয়, মধ্যম বয়সীদের হয়, এবং বেশি বয়স্ক যারা আছে তাদের হাঁপানি রোগ হয়ে থাকে। ইংলিশে একটি কথা আছে, কেয়ারলেসনেস ইজ দ্য মাদার অফ অল ডিজিজ, অসতর্কতাই হলো সমস্ত রোগের হলো মা। হাঁপানি রোগের সর্বপ্রথম একটি সাধারণ চিকিৎসা হলো সতর্কতা অবলম্বন করা। সতর্কতা অবলম্বন আপনি কি করবেন, যে সমস্ত খাবারগুলি খেলে হাঁপানি রোগ বেড়ে যায় ওগুলো সর্বপ্রথম পরিহার করতে হবে, যেমন অ্যালার্জি জাতীয় কচু, গরুগ্রস্ত। এরপরে কিছু অ্যালার্জি না থাকলেও যেগুলো রাত্রিতে খাওয়া যাবে না সেটা হলো মসুরির ডাল, দুধ এবং লাউ, রাত্রিতে খেতে পারবেন না, আপনার বেড়ে যাবে। এরপরে খাদ্যের মধ্যে কিছু অভ্যাস আমাকে আপনাকে পরিহার করতে হবে যেগুলো খেলে হাঁপানি রোগ বেড়ে যায়, যেটা আমি এখন বললাম আপনাদেরকে। আর কিছু সতর্কতার মধ্যে কিছু আপনাকে করতে হবে, সেটা হলো যখন ঘামবেন ঘামার পরে ভিজা গেঞ্জি আর পরে থাকা যাবে না, ওই গেঞ্জিটা পাল্টে ফেলতে হবে, নতুন আরেকটা গেঞ্জি পরতে হবে। গোসল আপনাকে 10-11টার মধ্যে আপনাকে অবশ্যই গোসল করতে হবে উঠন্ত বেলায়, পরন্ত বেলায় আপনি গোসল করতে পারবেন না। পরন্ত বেলা মানে ভাটি, সব কিছু ভাটি লেগে আসবে, এই জন্যে বেলা 1-12টার পরে আপনার গোসল করা নিষেধ। 12টার মধ্যে 11টার মধ্যে আপনাকে অবশ্যই গোসল সেরে নিতে হবে। এরপরে গোসল করার পরে মাথার চুল যদি ভিজা থাকে, ভিজা রাখা যাবে না, মাথার চুলটা শুকিয়ে ফেলতে হবে, এরপরে চুলটা আশ্রাইতে হবে। ভিজা মাথায় কখনো তৈল ব্যবহার করা যাবে না। হাঁপানি রোগের প্রকৃতপক্ষে ওষুধের মাধ্যমে যেটা নিরাময় করা যায় সেটা হলো হোমিও প্যাথিক হিসাবে হাঁপানি রোগের চিকিৎসা সর্বনির্ভরযোগ্য। তারপরও কিছু দেশীয় ওষুধ আমাদের দেশে আছে, বিদেশি কিছু ওষুধ আছে, যে ওষুধগুলোকে প্রয়োগ করা, কিছু নিয়ম মাফিক চলা, খাদ্যের মধ্যে কিছু পরিবর্তন করা, সতর্ক থাকা, এই তিনটা জিনিস একসঙ্গে অ্যাপ্লাই করলে, প্রয়োগ করলে আশা করতে পারি আল্লাহ পাক নিরাময় করবেন। যারা আছেন বয়সজনিত কারণে যাদের হাঁপানি রোগ হচ্ছে, বুঝতে হবে তাদের প্রচুর পরিমাণ ভিটামিন সি, ভিটামিন এ এবং ক্যালসিয়ামের অভাব প্রচুর পরিমাণে আপনার রয়ে গেছে। রক্তের যে এইচবি, যেটা হিমোগ্লোবিন, যেটা এটা কমে গেছে। এরপর রক্তের তো দুইটা আছে, যেমন রেড ব্লাড কর্পাসল, হোয়াইট ব্লাড কর্পাসল। রেড ব্লাড কর্পাসলটা তার কমে গেছে, আর পুরো রক্তটাই তার হয়তোবা কমে গেছে, যেখানে 12-13-14 থাকা দরকার সেখানে 8-এর মধ্যে আসছে, 9-এর মধ্যে আসছে, 10-এর মধ্যে আসছে, যার ফলে তার এই সমস্যা হচ্ছে। ইসিনোফিল তার বৃদ্ধি হয়ে যেতে পারে, অথবা পানি তিনি একেবারে কম খান, অথবা তার লাঞ্চের মধ্যে কোনো প্রদাহ থাকতে পারে। এই জন্য হাঁপানি রোগী যারা আছেন তারা আপেল, কমলা, মাল্টা এই জিনিসটা খেলে, এবং বেদেনা, এই কয়টা জিনিস খেলে তারা অনেকাংশে তারা উপকার পাবেন। আর বিকালে 1 টাইম হাঁটতে হবে, এবং যখন হাঁটার পরে ঘেমে যাবেন ওটা
আপনি শুকিয়ে ফেলবেন। আসুন কিছু ওষুধের নাম ধরা যাক, যে ওষুধগুলি খেলে প্রম্পট রিলিজ আপনি হবেন, তাৎক্ষণিক আপনি উপকৃত হবেন, উপকার আপনি পাবেন। সে ওষুধগুলি যেটা আপনাকে বলা হয় ভেন্টোনিন, ভেন্টুলিন, ব্রোডিল, ব্রঙ্কোলাক্স সিরাপ, তারপরে সালবিটামল ট্যাবলেট, এগুলো খেলে আপনার যে টানটা আছে এটা আপনার কমে যাবে। পারমানেন্টের জন্য আপনার সেরিটেট খেতে পারেন, ইউনিকনটেন খেতে পারেন, ইউফাইলিনা খেতে পারেন, অ্যামিলিফাইলিনা রিটার্ড আপনি খেতে পারেন, ওয়াটার বরিস কম্পাউন্ড খেতে পারেন, বেনিডিল খেতে পারেন, এনলার্জ ইমালশন আপনি খেতে পারেন। এগুলোর পাশাপাশি সতর্কতা অবলম্বন করা, কিছু খাবার খাবেন, কিছু খাবার পরিত্যাগ করবেন, আর কিছু অভ্যাসের কিছু আপনাকে পরিত্যাগ করতে হবে। ঘুম যদি কম হয় অবশ্যই শ্বাস হাঁপানি আপনার বেড়ে যাবে, মানসিক চিন্তা টেনশন যদি থাকে এটাও তো আপনার হাঁপানি রোগ বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। চিন্তামুক্ত থাকেন, ঘুম পরিমিতভাবে আপনি পারেন, আর খাদ্য অভ্যাসগুলি পরিবর্তন করেন, আর এই এই ওষুধগুলি আপনি চালিয়ে যেতে পারেন। কিন্তু সালবিটামল এবং ভেন্টুলিন, বোরডিল এই ওষুধগুলি আপনি সবসময় খেতে পারবেন না, এটা একটা সময়ের জন্য 7 দিন বা 10 দিন, সর্বোচ্চ 15 দিন, এতটুকুর মধ্যে আপনি খেতে পারবেন। এরপর কিছু একটা ওষুধ আছে ট্যাবলেট, লোরাটোডিন, অরাডিন, সেই সঙ্গে সিবিট্রেভোসন আপনি খেতে পারেন। খাবারের কিছু মেনু পরিবর্তন করেন, আপনি আপেল মালটা কমলা খান, বেদানা খান, এরপর মুরগির বাচ্চার স্যুপ খান, ডিমের সাদা অংশ খান। শরীরে যখন আপনার শরীরের এনার্জি বেশি পাবেন আপনার ওটার সাথে আপনি লড়তে পারবেন। শরীরের শক্তি যদি না থাকে আপনি তো সেটার সঙ্গে লড়তে পারবেন না। আর এই ওষুধগুলি আপনি দেখেন, বিদেশি যে ওষুধগুলি আমি বললাম ওগুলো আপনি আনার চেষ্টা করেন, আনার পরে নিয়ম মাফিক সে ওষুধগুলি আপনি খান, আশা করি শ্বাস হাঁপানির থেকে আপনি নিয়ন্ত্রণ হয়ে যেতে পারবেন। আর একটা সাধনা আপনি যদি চালিয়ে যান ওষুধের পাশাপাশি, নিয়ম এবং খাদ্যাভ্যাস, গোসল, এগুলোর পাশাপাশি একটা সাধনা আছে, সেই সাধনা যদি আপনি চালিয়ে যেতে পারেন আশা করি আপনার শ্বাস হাঁপানি থাকবে না। দেখবেন অনেক শ্বাস হাঁপানি রোগের চিকিৎসক যারা আছেন, বড় বড় ডাক্তার যারা আছেন, আমরা তো বড় ডাক্তার না, আমরা শুধু একটু পরামর্শ দিতে পারি, যারা এনলিস্টেড ডক্টর যারা আছেন ওরা আপনাদেরকে বেলুন ফুলাইতে দেয়। এরকম বেলুন থাকে আপনার মুখে ফু দিয়া এবুকে বেলুন ফুলাবেন, এ কথার অর্থ কি, বেলুন ফুলাইতে গেলে অনেক অক্সিজেন আপনাকে টানতে হয়, অক্সিজেন টানবেন, তো অক্সিজেন অভাবেই তো আপনার শ্বাস প্রদাহ হচ্ছে, এ টানলেন, টানার পরে বেলুন ফুলানেন, তো বেলুন ফুলানোর অর্থ হলো অক্সিজেন অনেক আপনি টানতেছেন, ফু দিলেন আবার বেলুন ফুলানেন। তো এই জিনিসটা এই সাধনার মধ্যে আসেন, এটা হলো টানতে আল্লাহ ছাড়তে হোক, এটাকে আমরা বলি হাবসে দম, দম আটকানের সাধনা এবং সবক জিকির বলি। সেটা হলো আমরা টান দিই, শ্বাস টান দিই, আল্লাহ 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 আল্লাহ, একদম যতবার পড়া যায় আবার শ্বাস আমরা টানি, তাহলে বেলুন ফুলানি হলো। তারপরে আল্লাহ পাকের জিকির করেন এবং আল্লাহ আল্লাহ জিকির করেন একদম যতটুকু পারেন, শ্বাস টান দিয়ে আল্লাহ সোয়াবও হবে, বেলুন ফোলানো হবে, শ্বাস হাঁপেন আপনার যাবে না। আমি বহু মানুষকে তসবি দিয়া এই সাধনার কথা বলে দিছি, তাদের এখন আর শ্বাস হাঁপানি নাই, প্রমাণ দূরে যাওয়া লাগবে না, আমি নিজেই প্রমাণ। আমার শ্বাস হাঁপানি ছিল, সেই শ্বাস হাঁপানি রোগে আমি অনেক কষ্ট করছি, সারা রাত আমি বসা থাকছি, অনেক ওষুধপত্র খাইছে অনেক কিছু। পরে আব্বা একদিন ভালো করে আমার পিতা জানলেন, মরহুম আজাসাম সিদ্দিক স্যার রহমতুল্লাহ, তখন আব্বাকে বললেন যে তুমি ভিজা গেঞ্জি পরো না। আমি মাঝে মাঝে সাইকেল চালাইতাম, মোটর সাইকেল চালাইতাম, আব্বা বললেন যে ভিজা গেঞ্জি পরবা না, গেঞ্জি ভিজলে পাল্টাইবা। আমি ভিজা গেঞ্জি পাল্টান শুরু করলাম, আমার পিতা তখন বললেন যে টাইম মতো গোসল কর 12টার আগে, 12টার আগে আমি গোসল করলাম, রাত্রি তো দুধলাই খাও না, ডাব খাও না, আমি খেলাম না, এগুলো নিয়ম পালন শুরু করে দিলাম। এরপরে মসুর ডাল, অ্যালার্জি, এগুলো সব পরিত্যাগ করলাম। এরপরে আস্তে আস্তে আমার এটা কমা শুরু করলো, কমতে কমতে এখন আমার শ্বাস হাঁপানি নাই। তাহলে বোঝা গেল নিয়মের মাধ্যমে আসার পরে। তবে আমি দীর্ঘদিন একটা ওষুধ খাইছি, সেটা হলো ওয়ারাডিন ট্যাবলেট, ওয়ারাডিন ট্যাবলেটটা খাইছি, আগে ছিল নিউজ সিলার, এরপরে ছিল ইনসিডাল, সেই ইনসিডাল ট্যাবলেট আমি খাইছি, এ বেশ কিছুদিন খাইছি, এখন ওয়ারাডিন আমি মাঝে মাঝে আমি খাই, ছোট্ট কম পাওয়ারের সিবিট্রেভোসন খাই। এই
তা আমার তো সে হাঁপানির সেগুলো তো আমার নাই। তারপরে আমার জীবনে ছোট্ট আরেকটা ঘটনা, তখনও শ্বাস হাঁপানি আমার কিছু কিছু আছে। এই আমাদের এই বাংলাঘরে যখন এখানে যখন মাহফিল হয়, তখন বরগুনার আবদুল্লাহ দরবেশ সাহেবের ছেলে উনি আমাদের এখানে আসতেন, এক পাগল মানুষ, লাঠি হাতে না থাকতেন, ওনার হাতে সবসময় লাঠি থাকতো। তিনি তো ওদিকের ভাষা বলেন, আবার কাছে একদিন বলতেছেন যে কয় বারিস্টার সাহেব মরে 2000 টাকা দিতে পারবেন? এক পাগলের ঘটনা আমি আপনাদেরকে বলি আর কি, মরে 2000 টাকা দিতে পারবেন? তা আব্বা বলছেন কয় টাহা দিয়ে কি করবেন? কয় টাহা দিয়া আমার সংসদে যাইতে হইবে। কয় সংসদে যায় কি করবেন? কয় সংসদে যায় কইতে হইবে যে আপনারা যারা দেশ চালান নামাজ পড়তে কন না খান, নামাজ পড়বে, জিকির করবে মানুষ, মসজিদে যাইবে। তখন আব্বা বলতেছেন যে আপনি বললে কি তারা এটা কি শুনবে? হ্যাঁ মোর কব, হ্যাঁ কম, হ্যাঁ হুনে, হ্যাঁ হ্যাগো কথা, মোর কথা কইতে হইবে। কয় হেরা যদি কয় যারা দেশ চালায় মন্ত্রী মিনিস্টার আছে, হেরা যদি হ্যাগের যারা নিচে যারা থায় হ্যাগো যদি কয় নামাজ পড়তে, হ্যাঁ নামাজ পড়বে না কেন? হ্যাগো কথায় আন্দোলন করতেছে না, হ্যাগো কথায় দেশ অবরোধ করতেছে না, হরতাল করে না, তাহলে নামাজের কথা কইলে হ্যাঁ নামাজও পড়বে, নামাজের কথা মোটু কয়ই না, নামাজ পড়বে কেমনে? পরে আব্বা খুঁজিয়া 2000 টাকা দিলে। হে উনি ওই মজ্জুব হালাতের মানুষের লাঠি সব সময় নিয়ে থাকে। তো এখানে আমাদের এখানে 3 দিন ব্যাপী বার্ষিক মাহফিল হয়। তো বার্ষিক মাহফিলের দ্বিতীয় দিনে আমাদের ঘরে বাংলা ঘর এখানে, তো সে বাংলা ঘরে ওনার আবার শ্বাস হাঁপানির রোগ। তো সেই বাংলা ঘরে এখানে রাত তখন 12টা, আমি আবার আসি খাওয়া দাওয়ার দিই, সব ফুসখাল করি। তখন উনি বৈশা এমনি শ্বাস হাঁপাইতেছেন। তা আমি বললাম যে আপনার কি হয়েছে, খাবেন না? আমি ওর বরিশালের বাসায় এবার বসে, খাবেন না? কয় মুই খামো, ওর হাঁপানির রূপ উদ্যাগ আছে, মুই আর খামো না, ওর কষ্ট হইতে আছে। তখন আমি বললাম যে তাহলে কি আপনি খান কি, তাহলে ওষুধ এন না দে। কয় হ্যাঁ মোর একটা ওষুধ আছে, ট্যাবলেট, হ্যাঁ তো ফুরাইয়া গেছে, আমি কি ওষুধের নাম? তখন আমি জানলাম হলে ভেন্টুলিন। কয় একটা ভেন্টুলিন ট্যাবলেট খাইলে ওর হাঁপানিটা কমিয়া যেত। পরে আমি দেখলাম যে এত রাত্রি, আমাকে এত রাত্রি কেমনে আনি? পরে আমি 2-3 জন লোক পাঠিয়ে দিলাম, পাঠিয়ে দিয়ে মানিকগঞ্জ, তখন দোকানপাট বন্ধ রাত একটা। আমি বললাম যে দোকান বন্ধ থাকলে দোকানে দরজায় লাথি শুরু করবি, মানুষ মনে করছে উড্ডা খাই, তখন তারা বলবে যে আরে রুগী আমরা ওষুধ দেন, তারাতে যে কথা সেই কাজ, ওরা যে এক দোকান বন্ধ হয়ে দোকানে লাথি শুরু করতো। এরপর তারা লোকজন চাপছে, পরে বেটুলের ট্যাবলেট এক পাতা দিছে। পরে আমি আইনা দিলাম, হুজুর নেন বেটুলের আনছি, কমর খোদা এত রেটে ট্যাবলেট ওই এইসব মল্লি গিয়ে ভিন্টুলিন ট্যাবলেট দাও দাও দাও। এ কথা করে একটা ট্যাবলেট খাইছে, খাওয়ার পর একটু ভালো লাগছে। তখন আমার কইতেছি কয় হুনো মোরে এত রাত্রিতে ট্যাবলেট আইনা দিলা, মোর হাঁপানিটা কমিয়া গেছে, তোমারে দোয়া করলাম, তুমি আল্লাহ পাক তোমারে মাফ করিয়া দেবেন, তুমি সুস্থ থাকবা। আমার কিন্তু তখন কিছু কিছু শ্বাস হাঁপানি আছে, ওই ঠান্ডা রোগটা আছে আর কি। পরে আমি খুশি হয়ে ওনার আমি 100 টাকা দিলাম, 100 টাকা দিলাম। দেওয়ার পরে উনি বলতেছেন যাও তোমার দোয়া করিয়া দিলাম, আল্লাহ তোমার বেশ তো দিবে, জান্নাত দিবে। তা আমাদের মাহফিল চলে, আমি তো আবার একটু বুদ্ধি খাটাইলাম, কাহুজোর এত মানুষ যে এনে আইসে, খালি আমার একলা বেচতে নেবেন, হ্যাগো নেবেন না মোড়ো? কয় হ্যাগো বেচতে নেবেন, হেরা কেমন টাহা দিছে, হেরা কেমন টাহা দিছে? আগুলো টাহা ঠিক আছে, আমি তাও তো জিকির করতে আছে না, হেরা তো টাহা না দেরকে বেচতে নেবেন না? কয় না হ্যার তো মোর টাহা দে, তুমি তো মোর টাহা দিছো, রাত্রিতে ভেন্টুলিন কিনে এনে দিছো, বেচতে তো তুমি তোমার বেচতে, তুমি তো বেচতে যাইবা। পরে শেষে সব বুড়িদের পক্ষ থেকে আমি ওনার 100 টাকা দিলাম, আমার হুজুর তো সবার পক্ষ থেকে নেন আপনার, আমি 100 টাকা দিলাম। ও সবার পক্ষ থেকে মোর 100 টাকা দিলা? কই যাও খবর কইয়া দাও, ব্যাগগুন বেচতে লইয়া গেলা। আমাদের ব্যাগগুন বেচতে নিলেন, কিছু তো পকেট মার আছে, হ্যারও কি বেচতে যাইবে? কয় পকেট মার থাকলে কি সব জিকির যখন মানুষ করে না, হ্যার মধ্যে তো বইয়া তো রয়েছে, আমার তা তো রয়েছে, কয় বেচতে যাইবে?
আমরা যদি ওর বেসতে না যায় ফেরেশতারা যদি দেয় যে পকেট মার মোবাইল চুরি করে যদি আটকে উটকে দেয় আটকে দেয় ফেরেশতারা মোর লাড়ি দেখতো মই জাহান্নামের সামনে লাড়ি লাই বইয়া থাকবো ফেরেশতারা যখন আইবে পিডাইয়া পিঠের চামড়া উড়াই দেব মধ্য হালাতের বার হইতে পারে উনি আমার দোয়া দিলেন যা তোমার অসুখ হারিয়ে যাইবে আল্লাহর কি কাজ আইজও গেছে কাইলেও গেছে মজ্জ ভালা থাক পাগল মানুষ তার দোয়া তো কাজে লাগতেও পারে পরে আব্বার কাছে বললাম আব্বা বললেন কি জোর কাম করছো যা পাগলে দোয়া দিছে তোর অসুখ খাবারই থাকবো না আইজও গেছে আমার কাইলেও গেছে আসুন আল্লাহর জিকির করি আল্লাহওয়ালা মানুষদের সঙ্গে সাথে থাকি আল্লাহ পাক সুস্থ করবেন কোরআন শরীফ তেলাওয়াত করি জিকির করি আল্লাহ আল্লাহ জিকির করি সতর্কতা অবলম্বন করি কিছু ওষুধের নাম আপনাদের সম্মুখে বললাম প্রয়োগ করি সুস্থ থাকি ভালো থাকি পরবর্তী ভিডিও দেখার জন্য সকলকে চোখ রাখার জন্য তালিম ইসলাম মিডিয়া মানিকগঞ্জ এটা প্রোপ্রাইটর হলো মাসুদুর রহমান আপনারা যোগাযোগ করে এগুলোকে শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন তাতে অনেকের উপকার হয় ভালো থাকেন সুন্দর থাকেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু